নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে, সাথে কিন্তু ফুল বডিতে হাজারো বুটি এবং সন্দেশ ফুলের ডিজাইনটা রয়েছে। হাতার প্যানেলেও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা থাকবে এবং এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1350-এ। তো এর সাথে কিন্তু জামায় থাকছে 3.5 গজ এবং জামার সাথে ওড়না আর সালোয়ার রয়েছে। সালোয়ার থাকবে 2.5 গজ এবং ওড়নায় থাকবে 5.5 হাত। তো ওড়নাটা আমরা ওপেন করে দেখাই নিই। খুবই সুন্দর এই ওড়নাটা দেখতে পাচ্ছেন, খুবই দারুণ করে কাজ করা আছে। সাথে এটার প্রাইসটা আবার বলে দিচ্ছি, মাত্র 1350। তো এটা রেখে দিচ্ছি, নেক্সট গুলো আমরা শুধু নেক ডিজাইনটা এবং কালার কম্বিনেশনটা দেখব। পরে দেখাচ্ছে একটা ইয়েলো কালার এরকম একটা মনে হয় দেখি। আচ্ছা, এটাও কিন্তু খুবই দারুণ করে কাজ করা আছে। এটা হচ্ছে ইয়েলো রূপে আপনার মেজেন্টা কালার এবং তার সাথে রয়েছে পার্পল কালার এবং গ্রিন কালারের কম্বিনেশন। অল ওভারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুতার কাজটা রয়েছে, সাথে একটা সুন্দর সালোয়ার পিস এবং অন্য দেখতে পাচ্ছেন এটাও থাকছে এই 3 পিসের সাথে। এটা রিজনেবল প্রাইসে, এগুলো ওয়াশেবল এবং এগুলোর সাথে আপনারা এক্সট্রা ইনার ইউজ করলেও হবে, না ইউজ করলেও আপনার হবে। এবং এইটা দেখুন, এটা কিন্তু থাকছে প্যারেট গ্রিনের ভিতরে। এটাও কিন্তু ফুল পিওর কটনের সুতো দিয়ে কাজটা করা আছে। এটার ভিতরে রয়েছে কালার কম্বিনেশনটা আপনার ইয়েলো কালার, রেড কালার এবং গ্রিন কালারের কম্বিনেশন, খুবই দারুণ করে কাজ। এবং তার সাথে আমরা ওড়না এবং সালোয়ার পিসটা দেখে নিচ্ছি। এই হচ্ছে ওড়নাটা এবং সালোয়ার পিসটা, এটার প্রাইস কিন্তু মাত্র 1350 থাকছে। তো এটা রেখে দিচ্ছি, এটার পরে একটা সুন্দর কালার দেখাই। এটা হচ্ছে একটু গোল্ডেন কালারের ভিতরে থাকছে, এটা 12-টোনের ভিতরে থাকবে। এবং এইটা কালারটা দেখুন, হোয়াইটের ভিতরে গোল্ডেন জরি সুতাটা ইউজ করা হয়েছে। যেহেতু এটা গোল্ডেন কালারের থাকছে, তাই এই গোল্ডেন জরি সুতাটা খালি গ্লেজ দিচ্ছে, কালারটা অতটা বোঝা যাচ্ছে না। এবং সাথে কিন্তু সালোয়ার এবং ওড়না পিস রয়েছে। এইটা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই সফট এবং খুবই কোয়ালিটি ফুল। এগুলো আপনারা নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 1350-এ। তো এরপর একটা সুন্দর রেড কালারে দেখি। রেড কালারটাও কিন্তু খুবই দারুণ করে কাজ করা আছে। এখানে কালার কম্বিনেশন থাকবে আপনার পার্পল কালার, মাস্টার্ড ইয়েলো এবং গ্রিন কালারের কম্বিনেশন, খুবই দারুণ একটা 3 পিস থাকবে। এটা আমরা ধরি, এই যে দেখুন, এটা ছাত্র সালোয়ার পিস এবং ওনার রয়েছে। এটার প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল মাত্র 1350। মানে এই ভিডিও থেকে আপনি যেই 3 পিসটাই নেন না কেন, প্রত্যেকটার প্রাইসই থাকবে মাত্র 1350। আপনি এখনই ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আপনার মন মতন কালার কম্বিনেশনটা অর্ডার করে ফেলতে পারেন। এইটা হচ্ছে খুবই সুন্দর একটা বটল গ্রিনের ভিতরে 3 কালারের জরি সুতো দিয়ে কাজ করা, কপার সিলভার এবং গোল্ডেন কালার, সরি জাস্ট শুধু 2 কালারের জরি দিয়ে কাজ করা। এটা হচ্ছে গোল্ডেন এবং সিলভার কালারের জরি সুতো দিয়ে কাজ করা, সাথে কিন্তু সুন্দর একটি ওড়না এবং সালোয়ার পিস রয়েছে। ওড়নাতে অল ওভারে গর্জিয়াস কাজ রয়েছে, নিচে টার্সেল ইউজ করা প্রত্যেকটা এবং সালোয়ারের নিচে কিন্তু অনেক সুন্দর একটি স্ট্রাইপ রয়েছে, খুবই সুন্দর। এটার প্রাইস থাকবে মাত্র 1350। তো এটা রেখে দিচ্ছি, কালার কম্বিনেশন দেখে দিচ্ছি, প্রাইস কিন্তু একই থাকবে, প্রাইসটা আর মেনশন দিচ্ছি না। এখন দেখে দিচ্ছি সি গ্রিন কালারের ভিতরে, সি গ্রিনের ভিতরে থাকবে আপনার মাল্টি কালারের কাজ। এটার ভিতরে রয়েছে আপনার রেড কালার, মাস্টার্ড ইয়েলো কালার এবং তার সাথে রয়েছে আপনার গোল্ডেন জরি সুতো দিয়ে কাজটা। এটার ওড়নাটা আর সালোয়ার পিসটা ওপেন করি, এই যে ওড়নাটা থাকছে ফুল 5.5 হাত এবং সালোয়ার রয়েছে 2.5 গজ। তো বুঝতেই পারছেন কতটা পরিমাণে কাপড় দেওয়া আছে। এবং এটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1350-এ। এটা রেখে দিই, পরে একটা ব্ল্যাক কালারের ভিতরে দেখাই। ব্ল্যাকের ভিতরে আপনার মেজেন্টা কালারের সুতোটা ইউজ করা হয়েছে খুবই সুন্দর করে। এবং এটার নেকওয়ারটা কিন্তু খুবই দারুণ করে কাজ করা আছে। প্রত্যেকটা নেকওয়ারটি কিন্তু ফুল বডি জুড়ে থাকবে, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে কিন্তু আপনার হাজারো বুটি ওয়ার্কটা পেয়ে যাচ্ছে, খুবই দারুণ একটি কাজ। এবং সাথে কিন্তু সুন্দর সালোয়ার পিস এবং ওড়না রয়েছে, ওড়নাটা ধরে এই যে। তো এটার প্রাইসটা থাকবে মাত্র 1350। এটা রেখে দিচ্ছি, নেক্সট ডে আর একটা সুন্দর পেস্ট কালারের ভিতরে দেখে। এটা কিন্তু খুবই সফট একটা কালার, যারা সফট কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারে। এটা সফট পেস্ট কালারের ভিতরে থাকবে এবং সাথে কিন্তু এখানে কালার কম্বিনেশন হচ্ছে
নেভি ব্লু, ম্যাজেন্টা এবং গোল্ডেন কালারের জরি সুতো দিয়ে কাজটা করে। এটার সাথে আমরা শ্যালোর পিসটা দেখি, এই হচ্ছে খুবই সুন্দর করে স্ট্রাইপ করে দেওয়া আছে, এবং সাথে অন্যটা দেখুন খুবই দারুণ। এটাও প্রাইস থাকছে মাত্র 1350, এটাও রেখে দিই। নেক্সট আর একটা কী কালার দেখাই, একটা সুন্দর এই কালারটা দেখাই, এটা হচ্ছে ডুয়াল টোনের ভিতরে, ডুয়াল টোনের ভিতরে থাকবে, সাথে কিন্তু পুরাটাই অল ওভারই গোল্ডেন কালার জরি সুতো দিয়ে কাজ করা। যারা টোনের ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট একটা কালেকশন, এবং সাথে কিন্তু রয়েছে সেলোর পিস এবং অন্যটা। এগুলা প্রত্যেকটাই কিন্তু খুবই কোয়ালিটিফুল থাকবে, একুশে রং উঠবে না, সাথে কিন্তু প্রত্যেকটাই তাঁতে হাতে বুনন করা হয়েছে। এটার প্রাইসও কিন্তু সেম মাত্র 1350, এটাও রেখে। আর একটা কন্ট্রাস্টের ভিতরে দেখাই, যেটা হচ্ছে ডুয়েল কন্ট্রাস্ট, কিন্তু এটা হচ্ছে আপনার ট্রিপল কন্ট্রাস্টের থাকবে, যেহেতু এখানে তিনটা কালারের ইউজ করা হয়েছে। দুই সাইডে আপনার ব্ল্যাক দেখতে পাচ্ছেন, তারপরে দুই সাইডে দেখতে পাচ্ছেন মেরুন কালার, মাঝে কিন্তু রয়েছে আপনার পুরাটাই রয়্যাল ব্লু কালারের কম্বিনেশন। সো বুঝতেই পারছেন কতটা কালারফুল থাকবে, এবং পুরাটা জুড়ে কিন্তু আপনার জরি ওয়ার্কের কাজ থাকছে। সেম ডিজাইনটা আপনার সালোয়ার পিসে পেয়ে যাচ্ছেন তিনটে স্ট্রাইপে, সাথে কিন্তু তিনটে স্ট্রাইপে ওড়নাও থাকবে। সো বুঝতেই পারছেন এটারও কিন্তু ডিজাইনটা ভিন্ন থাকবে, কিন্তু প্রাইসটা আমরা সেম রেখেছি মাত্র 1350। এটার স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন। নেক্সটে একটা সুন্দর কালারে দেখাই, এটা হচ্ছে গ্রিন টাইপের একটা কালার, গ্রিনই বলা যায়, একটু হালকা কালার আর কি। সাথে কিন্তু আমরা এটা ওপেন করি, এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার, ইয়েলো কালার, এবং সাথে কিন্তু গোল্ডেন জরি সুতো দিয়ে কাজটা করা আছে। অল ওভারে খুবই দারুণ একটি কাজ, সাথে একটা প্যান্ট পিস রয়েছে আর অন্য পিস, খুবই সুন্দর। এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল মাত্র 1350 থাকছে, এটাও রেখে দিচ্ছি। নেক্সটে শুধু ডিজাইনটা দেখিয়ে দিই, এখানে কী কী কালার আছে। এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লুর উপরে আপনার গোল্ডেন কালারের থাকবে। এই নেক ওয়ারটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ করে কাজ করা, সাথে কিন্তু অন্য এবং সালোয়ার পিসটা রয়েছে, এটাও 1350। পরেরটা হচ্ছে আপনার রেড কালারের থাকছে, এটার ভিতরে কালার কম্বিনেশন হচ্ছে আপনার পার্পল কালার, মাস্টার্ড ইয়েলো কালার এবং গোল্ডেন কালারের জরি সুতো দিয়ে কাজ করা। এইটা হচ্ছে নেকওয়ার্কের ডিজাইনটা, এবং সাথে কিন্তু সালোয়ার এবং ওড়নাটা রয়েছে, এটাও কিন্তু সেম প্রাইস। সো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।